ভাস্কর্য নিয়ে আব্বাসি ও বক্তব্য চাইলেন মামুনুল হক ভাস্কর্য ও মূর্তি একই এর মাঝে কোন পার্থক্য নেই এমন দাবি করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হচ্ছে এ বিষয়ে বিতর্ক তো দূর করতে দেশের সব মতের শীর্ষস্থানীয় আলেমদেরও মতামত দিতে বলা হয়েছে এই সংগঠন থেকে যদিও দু একটি ইসলামিক দল ভাস্কর্য স্থাপনের পক্ষে মত দিয়েছে তবে দেশের সুনিয়তপন্থী হিসেবে যারা পরিচিত তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য এখনও আসেনি সম্প্রতি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাস্কর্য বিরোধীরা বাতিল ফেরকার মানুষ সুনিয়ত বিরোধী মানুষ এমন মন্তব্য করলে মৌলানা মামুনুল হক দেশের সুনিয়তপন্থী হিসেবে পরিচিত মাওলানা এনায়তুল্লাহ আব্বাসি ও মাওলানা গিয়াসুদ্দিন তাহিরি সহ অন্যদের এ বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে তার ভেরিফাইড পেজে স্ট্যাটাস দেন শনিবার আঠাশে নভেম্বর দুপুরে তিনি স্ট্যাটাসে লিখেন মুক্তিযুদ্ধের ব্যবসা বাদ দিয়ে এখন ওনারা সুনিয়তের ব্যবসা করতে চাচ্ছেন ভাস্কর্যের বিষয়ে সুনিয়াত মাসলাকের ওলামায়ে কেরাম কিছু বলেন সাহেব কেবলা আল্লামা ফুলতলী রহমাতুল্লাহ আনহু এর অনুসারী মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী মৌলানা গিয়াস তাহিরি তাহিরী পক্ষ থেকে ভাস্কর্যের বিষয়ে ওনার কথার প্রতি উত্তর দেবেন বলে আশা করি এটা কি অহাবি সুন্নি মতপার্থক্য নাকি তাওহিদ শিরকের মতপার্থক্য